2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে রংপুরের মিঠাপুকুরে পৃথকভাবে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে উপজেলা আওয়ামী লীগের দুটি গ্রুপ। জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের নেতৃত্বে র্যালি শেষে বেগম রোকেয়া অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অপরদিকে উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকারের নেতৃত্বে র্যালি শেষে মিঠাপুকুর ওভারপাস এলাকায় আরেকটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উভয় প্রতিবাদ সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এদিকে উপজেলা আওয়ামী লীগের দুটি পক্ষ পৃথক কর্মসূচির আয়োজন করায় মিঠাপুকুর শহরকে কঠোর নজরদারিতে রাখে পুলিশ।